গিয়েছিলেন দীপু বাবু কেন আমি তো নিজেকে বুঝিয়ে ফেলেছিলাম বদলে ফেলেছিলাম তাহলে আমার মনের দুঃখ কষ্টগুলোকে উস্কে দিতে কেন এলেন আবার কেন আমার সবটুকু ভঙ্গে স্মৃতিটাকে কেন মনে গড়িয়ে দিলেন আবার দীপু বাবু কেন কি দেখতে এসেছিলেন আপনি আমার আমার স্বপ্নগুলোকে আশাগুলোকে বিশ্বাসকে মনটাকে পা দিয়ে তোমরে মোচড়ে ভেঙে দিয়ে মজা দেখতে এসেছিলেন এখানে মজা দেখতে এসেছিলেন কতটা কষ্টে আছে সেটা দেখতে এসেছিলেন কেন চলে যান আপনি চলে যান কোনদিন আসবেন না আমার সামনে করতে চলে যান আসছি বিয়ান আসুন কেন অত ঢিলেমি করছেন কেন টাকার বান্ডিল তাড়াতাড়ি আমাদের হাতে দিন না হুট করে যদি কেউ চলে আসে দিচ্ছি দিচ্ছি আসলে টাকাটা দেবো বলেই আরো বেশি করে আশা আমার এই নিন দিদি নিন দিদি পুরো গুনে নে না না গোনার দরকার নেই মনে তো ঠিকই আছে ভদ্রলোকের এক কথা বলি তো জানি না না বিয়ান পুরো টাকাটাই আছে একটুও কম নেই আপনি ইচ্ছে করলে গুনে গুনে নিতে পারেন বলছিলাম বিয়ান আমার সুপুমা যেন সুখে থাকে আপনাদের সবার যেন আদর পায় আসলে বাবা হিসেবে এইটুকুই তো আমার কামনা বলুন আপনি তাহলে এখন আসুন তাই না রে দিদি আসি তাহলে ভালো থাকবেন সবাই আচ্ছা বেয়ান বলছিলাম কি যে ছোট মেয়েটার বিয়ে তো এবার বাড়িতে মহিলা বলতে শুধু ওর মা তাই তাই বলছিলাম বেয়ান হ্যাঁ বলুন না বলুন বলুন বেয়ামশাই কি বলছিলেন বলবেন সামনে ওনার ওই ধিঙ্গি ছোট মেয়েটার বিয়ে তাই নিশ্চয়ই সাহায্য টাহাজ্য চাইবেন তাই না 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 আমার সাহায্য চাই না টাকার জোগাড় আমি করে ফেলেছি ও মা অত টাকা পেলেন কোত্থেকে বেয়াই মশাই আমি যে কি করে টাকার জোগাড় করেছি সে শুধু আমিই জানি সত্যি তো দুদিন আগে 50,000 টাকা দিতে আপনার নাকি খুব অসুবিধা হচ্ছিল তাহলে এবার বুঝেছি আসলে শুকনো মুখে টাকা নিয়ে নাটক করছিলেন টাকা ওনার কাছে ছিল ওনার ওই মুখরা ছোট মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করালেন তাই না বেয়ামশাই না 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 ছি ছি এ কি কথা বলছেন দিদি তা নয় আমার কাছে সত্যি টাকা ছিল না হ্যাঁ বিয়ান একেবারেই ছিল না তখন আমার কাছে ওমা তাহলে হঠাৎ এতগুলো টাকা এলো কোন থেকে আসলে আমি আমার পেনশন অ্যাকাউন্ট থেকে মেয়ের বিয়ের জন্য একটা টাকা লোন করেছি ভবিষ্যতের কথা না ভেবেই এরপর রিটায়ারমেন্টের পর ওই টাকাগুলো কেটে মাসে মাসে পেনশন পাবো তখন কি করে যে ওই কটা টাকায় সংসার চালাবো কে জানে কি হলো বেয়াইমশে
হয়েছে? কিছু না তো মা, কিছু না তো চিৎকার করলি কেন? হ্যাঁ কই, কিছুই হয়নি। হাত তো লোকাচ্ছিস কেন? দেখা আমাকে দেখি। অবলা একটু এদিকে এসো তো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ চল। আসলে খুব ভালো একটা পাত্র পেয়েছি জানো তো। পাত্র সরকারি চাকরি করে, আমি ওই কারণে বিয়েটা দিয়ে দিচ্ছি। আমাদের মতো মেয়েদের স্বপ্ন দেখার সেই অধিকারই নেই। আর তাছাড়া ছোট ঠাকুরপো, তুমি তো অপুর স্বপ্ন আগেই ভেঙে দিয়ে এসছো। মাসিমণি, কি হলো রে দীপ, মুখটা ওরম ফ্যাকাশে করে বসে আছিস কেন? দেখলি তো, দেখলি তো ওই পাকা মেয়েটাকে একমাত্র তুই, একমাত্র তুই টাইট দিতে পেরেছিস। আর এমন টাইট দিতে পেরেছিস, এমন টাইট দিয়েছিস যে যে ঝপ করে বিয়ে করতে রাজি হয়ে গেল। ওই চাকরি বাকরির কথা তো সব বাহানা, ফাওতা। সেই বাহানায় তোর ঘরে থাকতে চেয়েছিল, হ্যাঁ, যাতে তোকে ফাঁসাতে পারে, নিজের কব্জায় করতে পারে। আরে বাবা, বিয়ের বাজারে তোর মতন ছেলের তো দাম আছে রে বাবা। মাসিমণি প্লিজ, প্লিজ মাসিমণি প্লিজ, এসব কথা এখন থাক না। আমি তো কথার কথা বলছিলাম, তাও তো তোর মা এটা জানে না। জানবে, মা জানবে, আমি মাকে সবকিছু জানাবো। হ্যাঁ মাসিমণি, আমি মাকে সবকিছু জানাবো। আমি মাকে না জানিয়ে নিজেই কষ্ট পাচ্ছি। মাসিমণি, তুমি আর বেশি দিন আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। কি বললি তুই দীপ, কি বললি তুই? আমি তোকে শুধুমাত্র অপুর চাকরির প্রতি ভালোবাসা দেখে। তোমার কথায় আমি অপুর সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছি। এখন অপুর কাছে আমি পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য মানুষ। অপু হেট করে আমাকে, আমাকে অপু হেট করে। আহা নেকা, শোকে একেবারে পাথর হয়ে যাচ্ছে গো আমাদের ছেলেটা। এই মেয়েটা আমাকে কত অপমান করেছিল, কিন্তু এই মেয়ের জীবনটা তো নরক হয়ে যাচ্ছে না, উল্টে তোর সরকারি চাকুরি ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, ভালো ঘরে যাচ্ছে। না না, কিছুতেই না, ওর এত ভালো বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। পারলে ওর বিয়েটা আমি ভেঙে দেব। লগ্নভ্রষ্টা হয়ে বাড়িতে বসে থাকলে তবে আমি শান্তি পাব। যুথিকার রাগ, প্রতিশোধ, স্পৃহা, এসব তো জানে না। যে আমার লেজে পা দেয় তাকে আমি এমন ছোবল মারি, এমন ছোবল মারি যে সেই জ্বালায় জ্বলে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। যেমন একদিন জ্বলে পুড়ে মরবে অবলা মুখার্জি, ওর সংসারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। আমি তো সেই দিনটার জন্য কুণ্ডলি পাকিয়ে বসে আছি। জটিলতা বাড়াচ্ছ বলো তো, কেন অবুঝ হচ্ছ, কেন যুক্তিটা মানতে চাইছো না? মন কোনো যুক্তি মানে না, তাই না? মন সবসময় সেটাই করে যেটা সে সঠিক বলে মনে করে।
মনের কথা শুনলে মানুষ অনেক সময় অনেক ভুল করে দীপু, আর তুমিও ভুল করতে চলেছো। ভুল তো আমি যা করার করেই ফেলেছি, এই ভুল আমি যদি শুধরে না নিই তাহলে আর কখনো কোনো দিনও অপুর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আরে অপুর সামনে গিয়ে দাঁড়ানোরই বা কি আছে? হ্যাঁ শুনলে না, সামনেই অপুর বিয়ে। আচ্ছা তুমি বলো, ওর বিয়ের দিনই বা আমি ওর সামনে গিয়ে কি করে দাঁড়াবো বলো তো? হ্যাঁ আরে বাবা, একটা দিনের তো ব্যাপার, তারপর তো অপুর অন্য কোনো বাড়িতে বিয়ে হয়ে যাবে, এরপর হয়তো তোমাদের আর কখনো দেখাই হবে না। দেখা হলেও কালে ভদ্রে হয়তো পারিবারিক কোনো অনুষ্ঠানে দেখা হবে, আর তখন অপু অন্য কারোর স্ত্রী, আর তোমার সাথেও ততদিনে মোনালিসার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ তাই অপুর কথা এখন না ভাবলেই ভালো, বুঝলে? ভাববো না বললেই তো হয় না, ভাবনা এসেই যায়। আর যতদিন না আমি অপুর সরকারি চাকরির পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, এই ভাবনা আমার মন থেকে যাবে না, কিছুতেই যাবে না। তুমি কি অপুর বিয়েটা ভেঙে দিতে চাও? না না, হে মা, ছি ছি, অপুর বিয়ে ভাঙার কথা আমি ভাবতেও পারি না। আমি জানি আমাদের এই সমাজে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা কষ্টের, কতটা অপমানের। আমি চাই অপু পরীক্ষাটাও দিক, অপুর বিয়েটাও হোক, আমি চাই, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দীপু তুমি অপুর চাকরির পরীক্ষার ডেটটা শুনেছ তো? অপুর বিয়ের পরের দিনই কিন্তু ওর চাকরির পরীক্ষার ডেট পড়েছে, তা বিয়ের পরের দিনও পরীক্ষা দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কিছু একটা ভাবতে হবে কিছু একটা। কি ভাববে শুনি? আরে তুমি অপুকে পরীক্ষা কি দেওয়াবে? তুমি তো অপুর পরীক্ষার ফর্মই তুলতে পারবে না, কারণ তোমার কাছে তো অপুর আইডেন্টিটি প্রুফই নেই। আর তুমি যদি অপুর কাছে আইডেন্টিটি প্রুফ চাও তাহলে ও তো তোমাকে দেবে না, কারণ অপু তোমাকে ঘেন্না করে। ঘেন্না? না, আমি অপুর ঘেন্না নিয়ে বাঁচতে পারবো না, পারবো না, আমি বাঁচতে পারবো না। কি হলো? কি আমি বললাম তো তোমাকে চলে যেতে, চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। আমি কুশনটা কেন ফেললাম? এটা কি? খাটের নিচে এটা কিছু কাগজ মনে হচ্ছে। কি এটা? তার মানে এগুলো অপুর কাছে ছিল, অপু যখন আমার খাটের আড়ালে বসে পড়াশুনো করতো তখন কোনোভাবে ওর ব্যাগ থেকে এগুলো খাটের তলায় পড়ে গেছিল। এগুলো দেখালেই তো ওর পরীক্ষার জন্য আমি ফর্ম পেয়ে যাব।
হ্যাঁ, এগুলো দেখালেই তো ওর পরীক্ষার জন্য ফর্ম পেয়ে যাবো আমি। তার মানে আমি কিছু ভুল করছি না, আমি ঠিক করছি, সব ঠিক করছি আমি। ভগবানও চায় অপু পরীক্ষা দিক, ভগবানও চায় অপু চাকরি করুক। না না, আমি কিছু ভুল করছি না, সব ঠিক করছি আমি। আমাদের বাবা উপর থেকে যতই কঠোর হোক না কেন, ভেতর থেকে ঠিক ততটাই নরম। বাবা সব সময় আমাদের ভালো চায়, সব সময় চায় যে আমরা খুশি থাকি, সুখে থাকি। দিদি ভাই, তুই সুখী হয়েছিস তো? আপনি কি ভাবছেন বলুন তো? টাকাটা আমি নিয়েছি কি জানি, আমি তো নিজে চোখে তোমায় দেখিনি। আমি খুব সুখী রে, আমি খুব সুখী। চলো আমার কথা ছাড়, চলো বাবাকে গিয়ে তোর কথা বলি, চলো। কি সব বলছিস দিদি ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কাল আমার বিয়ে, লাখ লাখ টাকা খরচ করে, ধার দেনা করে বাবা আমার বিয়েটা দিচ্ছে। সমস্ত লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, সমস্ত কেনাকাটি করা হয়ে গেছে, এরপরেও তুই বলছিস বাবাকে গিয়ে আমার সুখের কথা বলতে? আমার সুখের কথা ভাবতে গেলে যে বিয়েটা ভেঙে দিতে হয় দিদি ভাই, আর আমার বিয়েটা ভেঙে গেলে বাবা আর বাঁচবে না রে, বাবা শেষ হয়ে যাবে। তুই কি এটা চাস বলতো? আমি তোর ভালো চাই অপু, আমি তোর আনন্দ চাই, আমি চাই যে তুই সুখী হ। বাবা মায়ের আনন্দই আমার আনন্দ দিদি ভাই, বাবা মায়ের সুখেই আমার সুখ, বুঝলি? নে তুই শুয়ে পড়, আমি তোর জন্য জলটা এনে দিচ্ছি। অপু! মা! কি রে, কি নিয়ে আলোচনা করছিস তোরা? কিছু না গো। তাহলে এতক্ষণে ঘুমোসনি কেন? এই তো এক্ষুনি ঘুমিয়ে পড়বো, তুমি বরং দিদি ভাইকে তোমার সাথে করে নিয়ে যাও। কি বলছিস তুই? হ্যাঁ, তোকে সাথে করে নিয়ে যেতে বলছে কেন? এতক্ষণ তো তোরা একসাথেই ঘুমিয়েছিলিস, তাহলে আজকে নতুন করে কি হলো? হ্যাঁ, কালকে তো বিয়ে, কে জানে এরপরে হয়তো দুই বোনে আর কোনোদিন একসাথে ঘুমোতেই পারলি না। মেয়েদের জীবন তো এরকম যাযাবরের মতো নেই, যতই সে স্বামীর ঘর পাক, সংসার পাক, আশ্রয় পাক না কেন, মনের ঠাই যে কখনোই পায় না। তাই বলছি আজ দুই বোনে মন খুলে একে অপরের কথা ভাগ করে নি। ভাগ করে নেবই তো মা, নিশ্চয়ই ভাগ করে নেব, কিন্তু অপু তো আমায় কিচ্ছু বলছে না, ও কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাইছে না মা। তবে তবে আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পাচ্ছি জানো তো, এই বিয়েটা হলে না অপু কোনোদিনও সুখী হতে পারবে না। হ্যাঁ মা, এই বিয়েটা হলে অপু কোনোদিনও সুখী হতে পারবে না গো। কি বলছিস তুই দিদি ভাই, বাবা যখন আমার বিয়েটা ঠিক করেছে আমি আমি নিশ্চয়ই সুখী হব। কি বলছিস কি তুই অপু? শুনছো মা, শুনে তুই অপু কি বলছে? শুধুমাত্র বাবার কথা রাখবে বলে অপু নিজের শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দিতে চাইছে মা, আমার কথাটা শোনো। না আমি একদম ঠিক আছি। তুই ঠিক আছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে অপু? যে বিয়েটা করে তুই সুখী হতে পারবি না সেই বিয়েটা করে তোর কি লাভ বলতো? কি সব বলছিস তুই? কালকে ওর বিয়ে, আজকে তুই এইসব কথা বলছিস? আমি একদম ঠিক কথা বলছি। না দিদি ভাই তুই ভুল বলছিস, আমি একদম ঠিক আছি। তুমি দিদি ভাইকে বোঝাও না মা, আমি এখনই আসছি। মা ওকে বল। বাবা তুমি তুমি এখনো ঘুমাওনি কেন বাবা? কি হয়েছে তোমার? না কিছু না, আমি জানি অপু আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, অনেক জোর করেছি তোর উপর, কিন্তু সে তো তোকে শাসন করার জন্যে, মানুষ করার জন্যে। কিন্তু আজ যখন তুই মানুষ হয়ে গেলি তখন আমার এত কষ্ট হচ্ছে কেন? তোকে শাসন করতে হচ্ছে না বলে আমার বুকের ভেতরটা এরকম দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন মা? কেন? আমি জানি
আমি জানি তোরা তোদের বাবাকে খুব নিষ্ঠুর ভাবিস, কিন্তু শোন মা, আমি আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি, তোদের মঙ্গলের জন্যই। বাবা তুমি বরং যাও, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকাল থেকে তো তোমার আবার অনেক কাজ, তাই না? আমি একটু রান্নাঘর থেকে আসছি। বৃদ্ধি হয়ে গেছে? হ্যাঁ হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা পরমা, ছেলের বাড়ি থেকে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব বেরিয়ে পড়েছে, আপ্যায়নের ব্যবস্থা রেখো। সুপু মা লক্ষ্য রাখিস কিন্তু। আমি এক্ষুনি চা বসেছি। হ্যাঁ বসিয়ে দাও। উমা এখন আবার কে এলো? ও মা তোমরা এসে গেছো, এসো এসো ভেতরে এসো। সুপু দেখ কারা এসেছে। হ্যাঁ মা ডাকছিলে। ওমা ছোট্টা গুপ তোমরা এসে গেছো, এসো এসো। মেঘা বর্ষা তোমরাও এসো, এসো ভেতরে এসো, এসো এসো। এই দেখো দেখো কারা এসেছে, দেখো। আসবেই তো, আসবেই তো। আমি তো আরো আগে আসতে বলেছিলাম গো। কি বাবা, আমি তোমায় বলেছিলাম না যে দুদিন আগে আসতে হবে তোমাকে, আমার সঙ্গে হাতে হাতে কাজ করতে হবে, কি বলেছিলাম কি না? তবু এত কাজের চাপের মধ্যে এই যে সকাল সকাল এসে পড়েছো না বাবা, আমি যে কি খুশি হয়েছি আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি তো আমার কথা রেখেছো। হ্যাঁ মেসোমশাই, আসলে সকাল সকাল চলে এলাম কারণ আমার এখানে কিছু কাজও ছিল। অপু, অপু আপনি কি এইভাবে মুখ ঘুরিয়ে থাকবেন? এইভাবে একবারও আমার দিকে ফিরে তাকাবেন না, এত ঘৃণা আমার উপর। অপু আমি আজ সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব আজ, কারণ আপনার এই ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। আপনার চোখের এই চাউনি যে আমায় সারা জীবন তাড়া করে বেড়াবে। তোমরা সবাই বসো না। না না মাসিমা, আমরা ঠিক আছি, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। কি অপু, আজ তো বিয়ে, নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে তাই না? মশাই আর কতক্ষণ সময় লাগবে বলুন না, আমি আর বসে থাকতে পারছি না এখানে। একটু পরেই আমার গায়ে হলুদ হবে, আমার শ্বশুর বাড়ি থেকে আমার হবু স্বামীর গায়ে ছোঁয়ানো হলুদ আসবে। আর কতক্ষণ এখানে বসে থাকবো বলুন না। অপুমা এত তাড়াহুড়ো করতে নেই, শুভ কাজ না? আচার অনুষ্ঠানগুলো তো ঠিকঠাক করে পালন করতে দিবি নাকি? হ্যাঁ মা, আমি আমার বিয়ের সব আচার অনুষ্ঠান ঠিক করে পালন করব। এই দেখো না, সকাল থেকে আমি না খেয়ে উপোস করে আছি। কোনদিন এতক্ষণ উপোস করে থেকেছি বলো তো মা? আমার তো মিনিটে মিনিটে খিদে পায় মা, আমি তো একদম খিদে সহ্য করতে পারি না, কিন্তু তাও তো আজকে আমি খিদে সহ্য করে রয়েছি বলো। আমি সব আচার নিয়ম মানছি মা, সব নিয়ম পালন করছি, কেন জানো তো? শুধুমাত্র আমার হবু স্বামীর মঙ্গলের জন্য। বাবা তুমি এত কিছু মানো নাকি? হ্যাঁ এখন তো সব মানো। যাও বাবা ভেতরে গিয়ে বসো, বসো যাও। মেসোমশাই আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক আছি, আমরা তো আজকে সারাদিনই আছি। আপনি এক কাজ করুন না, বৃদ্ধির কাজটা সেরে নিন, আমি বরং একটু সবার সাথে হাত লাগিয়ে দেখি কি কি কাজ বাকি আছে।
সেজে বৌদি, মাসিমা, আপনারা একটু ভেতরে চলুন না। এসো বাবা এসো। ঠাকুরমশাই আপনি মন্ত্র বলুন। হ্যাঁ উপমা, এবার তুমি মা ষষ্ঠীকে একটু পুষ্প অর্পণ করো। দিভুজং দিভুজং হেম হেম গৌরাঙ্গিং গৌরাঙ্গে রত্নালঙ্কার। আমি আমার অপুকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এ কোন অপু? একদম অচেনা, একদম অজানা। আমার মা বাবা এই গয়নাগুলো আপনার উপহার হিসেবে পাঠিয়েছিলেন, খুব ভালোবেসে। দেখুন, আমি সরাসরি একটা কথা বলবো আপনাকে। আপনারা হয়তো অনেক উদার, অনেক বড় মনের মানুষ, তাই আমার জন্য এত দামি উপহার পাঠিয়েছেন। কিন্তু এত দামি গয়না পরার মতো বড় মন আমার নেই। তুমি এরকম করে কেন কথা বলছো? আমরা যে এসেছি তুমি খুশি হওনি? বিশ্বাস করো, আমি খুব খুশি হয়েছি, খুব। আপনারা এসেছেন, এটাই অনেক বড় উপহার আমার জন্য। অন্য কোনো উপহার আমার আর চাই না। তাহলে এখন গয়নাগুলো আমরা ফিরিয়ে নিয়ে যাব, তাই তো? বাহ বাহ দীপবাবু, আপনি তো আমায় খুব ভালো বোঝেন দেখছি। একদম আমার মনের কথাটা ধরে ফেলেছেন আপনি। এত দামি জিনিস তো আর আপনারা ফেলে দেবেন না, আর আমিও নেব না, তাই এগুলো ফিরিয়েই নিয়ে যেতে হবে। কেন এত জেদ করছেন আপনি? কেন কেন এত জেদ করছেন? গয়নাগুলো নিলে কি হবে আপনার? কি হবে? হ্যাঁ, কেন ফেরত দিয়ে দিতে চাইছেন গয়নাগুলো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। গয়নাগুলো আমাদের বাড়ি থেকে এসেছে বলে আপনার প্রবলেম। আমাদের বাড়ি থেকে এসেছে বলে আপনি গয়নাগুলো নিতে চাইছেন না, তাই তো? শুধুমাত্র আমাদের বাড়ি থেকে এসেছে বলে। কি ব্যাপার বলুন তো দীপুবাবু, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি রাগাচ্ছেন আমাকে, আপনি রাগাচ্ছেন। আপনি জানেন এই গয়নাগুলো আমি নিজে পছন্দ করে বানাতে দিয়েছিলাম, আর আপনি বলছেন সব ফিরিয়ে নিয়ে যেতে। মিথ্যে জোর করার অভ্যেসটা এবার ত্যাগ করুন দীপুবাবু। আপনিও মিথ্যে জেদ করার অভ্যেসটা ত্যাগ করুন, বুঝেছেন? আমি তো আগেই সব বুঝেছি, আপনি বুঝতে পারছেন না। গয়নাগুলো যখন মায়ের কাছে দিয়েছেন সেগুলো মা আলমারিতে তুলে রাখবে, রাত্রেবেলা যখন ফিরে যাবে সেগুলো মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে যাবে। কাজের বাড়ি তো, বাইরে যদি এমনি ফেলে রাখা হয় হারিয়ে যেতে পারে। অপু, এবার কিন্তু আপনি অকারণে অবাধ্যতা করছেন। বাধ্য মেয়ে তো আমি কোনোদিনই ছিলাম না দীপুবাবু, এই অবাধ্য মেয়েটার জন্য এত ভাবনারই বা কি আছে? আপনার এত রাগ আমার উপর, এতটা রাগ! ছোট ঠাকুরপো এভাবে কেন কথা বলছে অপুর সাথে? কোন অধিকার বোধ থেকে অপুর উপর এত জোর দেখাচ্ছে? কি হলো বলুন বলুন। আমার উপর যদি রাগ হয় সেটা আমার উপর দেখান, আমার উপর দেখান, আমার উপর। দূর, কি যে বলেন না আপনি, আপনার উপর আমি কেন রাগ দেখাতে যাব বলুন তো? রাগ অভিমান এগুলো সব অধিকার বোধ থেকে আসে দীপুবাবু। না আপনার উপর আমার কোনো অধিকার আছে, না আমার উপর আপনার কোনো অধিকার রয়েছে। আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনদের উপর দেখায়, আপনি তো আমার আপনজন নন। অপু, আমি কি আপনার উপর রাগ দেখাতে পারি? মা, আমি বাইরে যাচ্ছি। কি ব্যাপার বলো তো? দিদি ভাই, মা, গায়ে হলুদের তত্ত্ব এলো না কেন এখনো আমার শ্বশুর বাড়ি থেকে? কিছু মনে করো না দীপু, অপুটা কদিন ধরে কিরকম অদ্ভুত ব্যবহার করছে। নামাসিমা,
আমি কিছু মনে করিনি। একি ছোট ঠাকুরপোর চোখে জল কেন? অপুর কথায় ছোট ঠাকুরপোর রাগ হতে পারে, কিন্তু আমি তো ছোট ঠাকুরপোর চোখে জল দেখছি কেন? একটা কথা বলবো বাবা, দয়া করে তোমার বাবা মার কাছে অপুর ব্যবহারের কথা বলো না। না মাসিমা, আমি বলবো না, কিন্তু আপনাকেও এই গয়নাগুলো রেখে দিতে হবে। পরে অপুকে বুঝিয়ে সুঝিয়ে আপনাকে গয়নাগুলো পরিয়েও দিতে হবে অপুকে। মাসিমা, এই গয়নাগুলো আমার মা বাবা খুব ভালোবেসে অপুর জন্য পাঠিয়েছে। আপনি বলুন না, ভালোবাসার উপহারের কখনো অমর্যাদা করতে হয়? অপু আসলে এটা করলো আমার উপর রাগ করে, আমার উপর অভিমান করে। কেন রে ছোট্টা ভাই, অপু তোর উপর রাগ বা অভিমান করে কেন আছে? কি করেছিস তুই? জানি না, জানি না, আমি যাচ্ছি। ছোট ঠাকুরপো, দীপু দীপু